পরিকল্পনা মাফিক মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানালেন বাবা। গৃহবধূ গীতার মৃত্যু নিয়ে নয়া মোড়, গ্যাসের আগুনে নয় আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে আমার মেয়ে গীতাকে, এমনই অভিযোগ তুলে মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন গৃহবধূ গীতার জন্মদাতা বাবা। শুক্রবার দুপুর দুটো নাগাদ গীতার বাপের বাড়ির লোকজন বিলোনিয়া মহিলা থানায় এসে গীতার স্বামী আপন পাল এবং গীতার শাশুড়ি কানন পালের বিরুদ্ধে মামলা দায়ের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ সঠিক তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে বলে জানান গীতার জন্মদাতা বাবা। জানা যায় গত বৃহস্পতিবার সকালে বিলুনিয়া থানাধীন বাইখোলা এলাকায় 26 বছরের এক গৃহবধূ গীতা পালের মর্মান্তিক মৃত্যু ঘটে গায়ে আগুন লাগার কারণে, কিন্তু ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল স্বামী এবং শাশুড়ির। গৃহবধূ গীতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, স্বামী আপন পাল ও শাশুড়ি কাননবালা পাল বিয়ের পর থেকেই গৃহবধূ গীতার উপর অত্যাচার চালাত। এছাড়া আরও অভিযোগ, স্বামীর পরকীয়ার সম্পর্ক গীতা জেনে যাওয়ার কারণে হত্যা করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান তার বাপের বাড়ির লোকজন। গীতার 4 বছরের পুত্র সন্তানও রয়েছে।